বাংলায় বলুন তো, সারা ভারতবর্ষে যখন প্রায় 42% বেকারি বেড়েছে, বাংলায় সেখানে 40% বেকারি কমে গেল কি করে? মুখ্যমন্ত্রী রাজ্যে 40% বেকারত্ব কমার মন্তব্যকে ঘিরে জলপাইগুড়ি জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন পাল্টা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের পক্ষে ও বিপক্ষে। রাজনৈতিক নেতাদেরই প্রতিক্রিয়া আমরা তুলে ধরেছি। ডিওয়াইএফআই জেলা সম্পাদক প্রদীপ দে জানান, আমার মতে হচ্ছে আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে একটু এই বিষয়ে ওনার প্রতিশ্রুতি এবং কি কেন্দ্রীয় সরকারের যা প্রতিশ্রুতি ছিল, যে উনি বলেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বছরে 2 লক্ষ চাকরি দেব এবং কি বিজেপি সরকার বলেছেন 2 কোটি চাকরি দেবো বছরে। তো দেখা যাচ্ছে এই দুটো সরকার, কেন্দ্র রাজ্য দুটো সরকারই হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, একই কয়েনের দুটো পিট। ওনারা ওনাদের পলিসি, ওনাদের নীতি, ওনাদের নীতি চলার পথে অনেক ক্ষেত্রে সমানভাবে আমরা দেখছি একদম হচ্ছে মিলে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে চাকরি, যদি উনি বলে থাকেন যে 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, তাহলে পরে ভারতবর্ষের বুকে এই সময় দাঁড়িয়ে 45 বছর রেকর্ড যে ভারতবর্ষ সবচেয়ে বেশি বেকার এই এই সময়, তার মধ্যে হচ্ছে ওনার যেই কাজ আমরা দেখতে পাচ্ছি, এসএসসি থেকে শুরু করে টেট বিভিন্ন দপ্তরে যে ফাঁকা, তার ভ্যাকেন্সি এখন পর্যন্ত পূর্ণ হচ্ছে না। বেকার সমস্যা জর্জরিত পশ্চিমবঙ্গ, সেখান থেকে দাঁড়িয়ে আপনি যদি যান এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে দেখতে পাবেন বেকারের সংখ্যা, সেখান থেকে দাঁড়িয়ে উনি যে কথা বলছেন, উনার কথার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। পাশাপাশি আমরা ডিআইএফআই গোটা রাজ্যব্যাপী আমাদের আন্দোলন চলছে, আমরা আগামী দিনে কর্মসংস্থান নিয়ে আমাদের লড়াই, আগামী সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের লড়াই চলবে। জেলা কংগ্রেস নেতা ও প্রাক্তন কাউন্সিলর অমলান মুন্সি, বিদায়ী কাউন্সিলর 24 নম্বর ওয়ার্ড জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, বর্তমানে কোয়ার্ডিনেটর জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি 24 নম্বর ওয়ার্ড। দেখুন, কোনো সরকার 5 বছর পরে যখন বেকারত্বের হার কমাতে পারে না, তখন আগামী নির্বাচনে জেতবার জন্য যদি সত্যি কথাটা স্বীকার করতো যে গত 5 বছর বেকারত্ব কমাতে পারিনি, আগামী 5 বছর বেকারত্ব কমাবার চেষ্টা করব, তাহলে মানুষের কাছে ব্যাপারটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত। কিন্তু সেটা না করে উনি যখন 1% বেকারত্ব না কমাতে পারার পরেও মিথ্যে কথা বলছেন যে 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন, তখন ব্যাপারটা অনেকটা বেকারদের কাটা ঘায়ে নুনের ছেঁটা দেওয়ার মতন। এই ধরনের মিথ্যা ভাষণ দেওয়ার আগে চিন্তা করা দরকার তৃণমূলের সুপ্রিমো তথা আমাদের মুখ্যমন্ত্রীর, যে বেকারত্বকে নিয়ে ছেলে খেলা কখনোই বেকাররা বরদাস্ত করবে না, এবং বেকাররা যতটা না জলে তার থেকেও তার বাবা মারা অনেক বেশি তাদেরকে নিয়ে চিন্তায় থাকে। সুতরাং তার এই মিথ্যা ভাষণ শুধু বেকারত্বকে নিয়ে চিনিমিনি খেলা না, তাদের অভিভাবকদের নিয়েও মজা করা বলবো আমি। তৃণমূল নেতা দেবজিৎ সরকার দাবি করেন, আমি দেবজিৎ সরকার, আনন্দচন্দ্র মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ পরিচিত, ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী। হ্যাঁ, দেখবেন আপনি যদি পাড়ায় পাড়ায় খোঁজ নেন, আপনি দেখতে পাবেন পুলিশে, মানে অর্থাৎ কনস্টেবল পোস্টে, এসআই পোস্টে, বিগত যে টেট হয়েছে সেই টেটে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হয়েছে, শুধু তাই নয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে ডি গ্রুপ থেকে শুরু করে সি গ্রুপের প্রত্যেকটি চাকরিতে আমরা রিক্রুটমেন্ট করেছি। এবং সত্যি যে 40% মতো যেখানে ভারতবর্ষের বেকারত্বের হার বৃদ্ধি হচ্ছে, সেখানে কিন্তু বাংলায় কিন্তু তার হার কমেছে। শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেকারদের কর্মক্ষেত্রে একটা সুযোগ করে দিয়েছেন। আপনি কলকাতায় দেখতে পেলে যদি খবর নেন, দেখতে পাবেন বাটানগর থেকে শুরু করে দুর্গাপুকুর থেকে শুরু করে ঠাকুরপুকুরে কেমিক্যাল হাব তৈরি হচ্ছে, লেদার ফ্যাক্টরি তৈরি হচ্ছে, সেগুলোতে কিন্তু আগামী দিনে বাংলার যে যুবক যুবতীরা আছে তারা কিন্তু কর্মসংস্থার একটা ব্যবস্থা হবে। শুধু তাই নয়, নিউ টাউন এলাকায় যদি দেখতে আপনি খোঁজ নেন, দেখবেন বহু ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে আইটি তারা নিজেদের প্রতিষ্ঠান সেখানে চালু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পশ্চিমবঙ্গের সরকার কিন্তু সেখানে তাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন, এবং তার জন্য কিন্তু বাংলার বহু যুবক যুবতী কিন্তু আইটি সেক্টরেও তাদের কর্মসংস্থান পেয়েছে। এদিকে বিজেপির জেলা যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ জানান, আমার নাম পলেন ঘোষ, আমি জলপাইগুড়ি বিজেওএম এর যুব সভাপতি। ওটা শুধু ওনার পার্টিতে কমেছে,
আর কোথাও না। ওটা ওনার পার্টি যারা করে ওনাদেরই খালি বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিছু জায়গায় নারীও হয়েছে, আর কোথাও কমেনি। বেকারত্ব কমলে কি শুধুমাত্র হাতি তাড়ানোর জন্য 20 লাখ ফর্ম ফিল আপ হয়? হ্যাঁ, শুধুমাত্র হাতি তাড়ানোর 2000 ভ্যাকেন্সির জন্য পিএইচডি হোল্ডাররা ফর্ম ফিল আপ করছে, পরীক্ষায় বসতে যাচ্ছে। তাহলে কোথায় বেকারত্ব গেছে? মাত্র 20,000-18,000 স্যালারির জন্য 20 লক্ষ ফর্ম ফিল আপ হয়েছে, তো বেকারত্ব কোথায় কমছে বলুক?